নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 11 মার্চ 2022 শুক্রবার শুক্লাচার্যের আশীর্বাদে 5 রাশির প্রবল লটের প্রাপ্তি হতে চলেছে। আমি আজকে আপনাদেরকে কিছু কথা বলবো, তারপর আমি লটারি সংক্রান্ত কিছু কথা আপনাদেরকে জানাবো। অর্থাৎ আমি দৈনিক লটারির উপর ভিডিও দিয়ে থাকি, প্রথম আপনাদেরকে বলছি। সেখানে আপনাদেরকে রাশিভিত্তিক শুভ সময় এবং রাহুকাল এবং দিনের শুভ সময় এবং টার্গেট নাম্বার, এই কটি কিন্তু আমি দিই। দেখুন, যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমি একটা কথা বলি, লটারি কাটছেন, লটারি লাগছে না। আমি যে এখানে রাশিগুলোর কথা বলছি কি না, এটা হচ্ছে সার্বিক রাশি। এটা সম্পূর্ণরূপে যে 5 রাশির কথা বলবো, 5 রাশি কিন্তু লটারি পাবে। কত অ্যামাউন্টের অর্থ পাবে সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যচক্রের উপর। লটারি যারা কাটছেন, যাদের লাগছে না, তারা রাহু কবচ পরিধান করুন। অর্থাৎ যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস খেয়ে যাচ্ছে, একটুর জন্য লটারি পাচ্ছেন না, তারা কিন্তু রাহু কবচ পরিধান করুন। রাহু কবচ পরিধান করলে লটারি লাগবে এই কথাটা আমি তা কখনোই দাবি করব না, লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। যারা লটারি ভিডিওটি দেখছেন সম্পূর্ণ নিজ দায়িত্বে দেখুন, অনেক ইম্পর্টেন্ট তথ্য কিন্তু থাকে। আপনি লটারি কাটছেন, লাগছে না, আপনি একবার নিজের জন্মছকটা বিচার করে নিন বা আপনার হস্তরেখা আপনি দেখান। যেটা বলছি সম্পূর্ণ এটা সার্বিক বিচার, ব্যক্তিকেন্দ্রিক কিন্তু এটা নয়। কেউ কেউ কমেন্টস করেছেন যে স্যার আমার লটারি লেগেছে, বড় ধরনের অ্যামাউন্টে আমার লটারি হয়েছে। আবার কেউ বলেছেন যে স্যার আপনি যেদিন বলেছেন সেই সময় কেটে আমি ছোট অ্যামাউন্টের অর্থ কিন্তু পেয়েছি। আবার কেউ লিখেছেন যে স্যার আমি তো পাচ্ছি না। কেন পাচ্ছেন না কেন, সেটা আপনার ভাগ্যচক্র, আপনার ভাগ্য শেষ কথা কিন্তু বলবে। আপনার জন্মছকে যদি লটারির যোগ থাকে, তাহলে আমি যে কথাগুলো আপনাদেরকে বলতে চলেছি আপনারা অ্যাপ্লাই করুন, লটারি কিন্তু আপনার লাগবে। আর যদি আপনার জন্মছকে লটারির যোগ না থাকে, দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা যদি পারমিট না করে, অথবা রাহু, শুক্র, শনি, বুধ গ্রহ যদি আপনার জন্মছকে ভালো না থাকে, তাহলে কিন্তু আপনি লটারি পাবেন না। অর্থাৎ এই জায়গাটাতে কী করতে হবে, আপনাকে আপনাকে রাহুকে মজবুত কিন্তু করতে হবে। অর্থাৎ রাহুকে যদি আপনি মজবুত করেন কি না, তাহলে লটারি লাগার সম্ভাবনাটা বৃদ্ধি কিন্তু করবে। রাহু হচ্ছে কলিযুগের আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। আমি যে 5 রাশির কথা বলবো, আগামীকাল লটারি পেতে চলেছে, বড় হোক, ছোট হোক, মাঝারি হোক, লটারি কিন্তু পাবে। অর্থাৎ আপনি আপনার ঠিক যে সময়টা আমি বলবো সেই সময় আপনি লটারিটা কিন্তু কাটুন। কিছু কিছু ক্ষেত্রে দিনক্ষণ তিথি আপনার ভাগ্যকে ঘুরিয়ে দিতে পারে। আর যারা কাটছেন না, তারা একবার হলো নিজের ভাগ্যটা একবার যাচাই করে নিন, দেখুন না লটারি লাগে কি না। এবার আমি আপনাদেরকে জানাবো আগামীকাল যে শুভ সময়টি থাকছে সেটা সম্বন্ধে। দেখুন, প্রথমেই আপনাদেরকে বলি আগামীকাল যে দিন, যে নক্ষত্র রিপ্রেজেন্ট করছে, একটি হচ্ছে মৃগশিরা নক্ষত্র এবং একটি হচ্ছে আদ্রা নক্ষত্র। অষ্টমী এবং নবমী তিথি কিন্তু থাকছে। মৃগশিরা নক্ষত্র, আদ্রা নক্ষত্র, অষ্টমী এবং নবমী তিথি কিন্তু থাকছে। যোগ খুব সুন্দর যোগ, প্রীতি যোগ, খুব ভালো যোগ কিন্তু আগামীকাল থাকছে। শুভ মুহূর্ত 12:02 থেকে 12:50 এবং আরেকটি যে শুভ মুহূর্ত সেটি হচ্ছে আপনার সকাল 8:14 থেকে 10:00
28 মিনিট পর্যন্ত, এই সময়গুলো কিন্তু শুভ। এই সময়ের মধ্যে আপনার লটারি কাটুন। এবার আমি আপনাদেরকে জানাবো রাশির নাম, রাশিভিত্তিক শুভ সময়, রাশিভিত্তিক টার্গেট নাম্বার। টার্গেট নাম্বারটি বিশেষভাবে ইম্পর্টেন্ট, এবং যাদের ক্ষেত্রে আবারও বলছি লাগছে না, আপনার রাহু কবচ পরিধান করুন। রাহু কবচ আপনার ভাগ্যকে ঘুরিয়ে দিতে পারে যদি আপনার জন্মছকে লটারি যোগ থাকে। আপনি একবার দেখে নিন না যে আপনার জন্মছকে লটারি যোগ আছে কিনা, থাকলে কোন বছর আছে, কবে আছে, আপনার ক্ষেত্রে লাকি নাম্বার, ফরচুনা নাম্বার। প্রথমেই আপনাদেরকে আমি একটি কথা আপনাদেরকে বলি যে আপনাদের ক্ষেত্রে আপনি যে রাশির মানুষ হন না কেন, আপনার জন্মছকে কিন্তু লটারির যোগ থাকা দরকার, তবেই আপনি কিন্তু আগামীকাল লটারিতে ইনভেস্টমেন্ট করুন। প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে 8 এবং 5। তুলা রাশির ক্ষেত্রে 8 এবং 5 শুভ সময় সকাল 8:19 থেকে 10:02 পর্যন্ত, তুলা রাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা যেটা বেরিয়েছে সকাল 9:12 থেকে আপনার 10:22 পর্যন্ত। টার্গেট নাম্বার কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 5। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে 7 এবং 4 আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার, এবং শুভ সময় সকাল 7:19 থেকে 9:42 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 8 এবং 3। আপনাদের যে শুভ সময়টি বেরিয়েছে সেটি হচ্ছে সকাল 8:45 থেকে 10:12 পর্যন্ত। সবশেষ যে 5 নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল লটারি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি করছে, সেই রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট যে নাম্বার সেই নাম্বারটি হচ্ছে আপনাদের 9 এবং 3। আপনাদের যে শুভ সময়, যে সময় আপনারা লটারি কাটবেন সেটা হচ্ছে সকাল 9:01 থেকে 10:14 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা কিন্তু লটারি কাটুন, লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ 11 মার্চ 2022 যে রাশিগুলো লটারিতে প্রাইজ পেতে চলেছে, বড় হোক ছোট হোক মাঝারি হোক, যে কোনো প্রাইজ পেতে চলেছে, অর্থাৎ কত অ্যামাউন্টের প্রাইজ পাবে সেটা আমি এখানে বলবো না, কারণ সে 5 টাকাও পেতে পারে, আবার 5 লক্ষ টাকাও পেতে পারে, আবার 50 লক্ষও পেতে পারে, আবার 1 কোটি টাকাও পেতে পারে। সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্য ভাব, আপনার পঞ্চম ভাব, আপনার দ্বিতীয় ভাব, আপনার একাদশ ভাব। এই ভাবগুলোকে কিন্তু স্ট্রং থাকা দরকার, এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে বিশেষভাবে এই কলিযুগের যে রাজা এই রাহুকে আপনারা স্ট্রং করুন, রাহুর জন্য রাহুর রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে কিন্তু লটারি লাগার সম্ভাবনাটা বৃদ্ধি হবে। যাদের একটুর জন্য মিসকে যাচ্ছে, 1-2 নম্বরের জন্য মিসকে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু রাহু কবচ বিশেষভাবে কিন্তু সৌভাগ্য প্রদান করবে। লটারি লাগবে এই কথা আমি বলছি না, লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু আপনাদের এই সময়ের মধ্যে কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ আগামীকাল শুক্রবার যে রাশিগুলোর কথা আমি বললাম নিশ্চিত রূপে আপনি লিখে নিন, ডায়েরিতে নোট করে নিন। আপনি হয়তো পেলেন না, আপনার বন্ধুবান্ধব, আপনার আত্মীয় স্বজন বা কোনো পাড়ার প্রতিবেশী হয়তো আগামীকাল লটারি কিন্তু পেতে পারে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।